সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা ধর্মতলা অনুষ্ঠান মঞ্চের ডাক্তারদের সাংবাদিক বৈঠক কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেছেন জুনিয়র ডাক্তাররা ধর্মতলার অনুষ্ঠান মঞ্চের সামনে ডাক্তাররা তারা সাংবাদিক বৈঠক করেছেন মঙ্গলবার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনুষ্ঠান কর্মসূচি থাকবে এমনটাই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মঙ্গলবার বিকেল সাড়ে চারটেই মিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের আগামীকাল বিকেল চারটে মিছিলের ডাক্তার জুনিয়র ডাক্তারদের এবং মঙ্গলবার সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি রয়েছে তাদের এই নিয়ে আরো বিস্তারিত বা আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য সুন্দর ঠিক কি জানালেন জুনিয়র ডাক্তারেরা দেখো ধর্মতলায় অনশন মঞ্চে বিয়াল্লিশ ঘন্টা কেটে গিয়েছে কিন্তু এখনো সরকার বা প্রশাসনের তরফে তাদের সঙ্গে আলোচনার কোনো কথা কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে বলা হয়নি এমনটাই কিন্তু জানাচ্ছেন আন্দোলনরত বা অনশনরত জুনিয়র চিকিৎসকের তার পাশাপাশি আগামীকাল তারা দুটি কর্মসূচি নিয়েছেন একটি হলো সকাল নটা থেকে বিকেল রাত নটা পর্যন্ত অর্থাৎ বারো ঘন্টা তারা বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে তারা কিন্তু একটি আহ প্রতীকী অনশন করবেন তার পাশাপাশি আগামীকাল বিকেল সাড়ে চারটের সময় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার অনশন মঞ্চ পর্যন্ত একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মিছিলে নাগরিক সমাজের প্রতিনিধি সহ সাধারণ মানুষকে সেই মিছিলে হওয়ার ডাক দিয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এই সঙ্গে তারা জানাচ্ছেন যে সমস্ত ইতিমধ্যেই সাতজন আন্দোলনরত জুনিয়র চিকিৎসক তারা অনশন করছেন তাদের শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ তথ্য সেটা চার টাকারে এই ধর্মতলার অনশন মঞ্চের সামনেই কিন্তু সাধারণ মানুষের বেতারছে সাধারণ মানুষের জানার জন্য সেটা কিন্তু তুলে ধরা হয়েছে ক্রমশ তাদের শারীরিক অবস্থার যে বিষয়গুলো সেগুলো কিন্তু সেই প্যারামিটার গুলো কিন্তু সেগুলো যে স্থিতিশীল নয় এমনটাই কিন্তু সেগুলো কিন্তু ক্রমশ কমতে শুরু করেছে সেই দিকেও কিন্তু তারা নজর রেখেছেন অন্যদিকে সরকারি তরফে বা প্রশাসনের তরফে কোন রকম আলোচনার বার্তা দেওয়া হয় কিনা সেদিকেও কিন্তু নজর রয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধন্যবাদ তোমাকে সত্য সুন্দর কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের একবার জানিয়ে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করলো জুনিয়র ডক্টর ফ্রন্স মঙ্গলবার সকাল নটা থেকে প্রতীকী অনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা বারো ঘন্টা অনশন করবেন তারা এবং তাদের এই অনশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা মঙ্গলবার সকাল নটা থেকে রাত নটা অবধি প্রতীকী অনশন করবেন এবং রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা এই অনশনে যোগ দেবেন এছাড়াও একটি মহা মিছিলের ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার বিকেল সাড়ে চারটের সময় কলেজ স্কয়ার থেকে কলেজ স্কোয়ার থেকে অনশন মঞ্চ পর্যন্ত মিছিল হবে এবং সাধারণ নাগরিক থেকে সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে পঞ্চমীতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করলো জুনিয়র ডক্টর ফ্রন্ট মঙ্গলবার সকাল নটা থেকে প্রতীকী অনশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা বারো ঘন্টা অনশন করবেন তারা এবং তাদের এই অনশনে যোগ দেবেন চিকিৎসক নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা